প্রথম যে প্রশ্নটি সন্নিবেশিত রয়েছে, মুস্তফা সোহাইল নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, আমার পিতা বাইতুল আমান জামে মসজিদের জন্য 1 ঘন্টা জমি দিতে ওসিয়ত করে গিয়েছেন। মসজিদ কমিটির আকিদাগত এবং পরিচালনার ক্ষেত্রে ত্রুটি থাকার কারণে আমরা ওসিয়তকৃত জমিটি বাইতুল করিম মসজিদে দান করতে চাই। এখন আমার জানার বিষয় হলো, জমিটি বাইতুল আমানে না দিয়ে বাইতুল করিম মসজিদে দিতে পারবো কি? প্রিয় দর্শক, এটি একটি ওসিয়ত সংক্রান্ত প্রশ্ন। মানুষ যখন মারা যায়, মৃত্যুবরণ করে, তো মৃত্যুর আগে সে যদি কোনো ওসিয়ত করে যায়, বিশেষত তার সহায় সম্পদের ক্ষেত্রে বিশেষ কাউকে সেখান থেকে কিছু অংশ দেওয়ার যদি ওসিয়ত করে, তাহলে সেই ওসিয়তটি শরীয়তের দৃষ্টিতে কোরআন সুন্নার আলোকে সেটি ক্ষেত্র বিশেষে অবশ্য পালনীয় হয়। বিশেষ করে সম্পদের 1/3 পরিমাণ ওসিয়ত এটি অবশ্যই কার্যকর করতে হয়। সেই হিসেবে আমাদের আজকের এই প্রশ্নকর্তা মুস্তফা সোহাইলের বাবা, তিনি একটি নির্ধারিত মসজিদের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ জমি তিনি দান করার ওসিয়ত করেছেন। সুতরাং তার এই ওসিয়তটি পূরণ করা, তার এই ওসিয়তটি বাস্তবায়ন করা এটি জরুরি। বিশেষ করে তার সম্পদ থেকে ওই পরিমাণ জমি এটা তার উত্তরাধিকারীরা, তারা স্বাভাবিকভাবে উত্তরাধিকার হিসাবে ওয়ারিসি সম্পদ হিসাবে বণ্টন করতে পারবে না। প্রথম ওসিয়তের বিষয়ে আমাদের যে বিষয়টি জেনে রাখা উচিত সেটি হলো যে মৃত ব্যক্তির ওসিয়ত তার মৃত্যুর পরে 1/3 সম্পদের মধ্যে কার্যকর বলে গণ্য হয়, আর তার রেখে যাওয়া সম্পদের 1/3 অতিরিক্ত যদি তার ওসিয়ত থাকে, তাহলে সেই ওসিয়তটি পূরণ করা তার উত্তরাধিকারীদের জন্য যথেষ্ট এটি জরুরি নয়। তারা ইচ্ছা করলে পূরণ করতে পারে, অন্যথায় 1/3 পরিমাণ ওসিয়ত পূরণ করা এটি বাধ্যতামূলক। অর্থাৎ সেক্ষেত্রে যেই পরিমাণ জমি দান করার ওসিয়ত করেছে, সেই জমিটুকু যদি মৃত ব্যক্তির মোট সম্পত্তির 1/3 পরিমাণ অথবা তার চেয়ে কম হয়, তাহলে এই জমিটুকু অবশ্যই এটি দান করে দিতে হবে। আর যদি এই জমিটুকু 1/3 বেশি হয়, তাহলে 1/3 পরিমাণ জমিটুকু ওসিয়ত অনুযায়ী এটি দিয়ে দেওয়া অবশ্যই জরুরি। আর বাকি 1/3 চেয়ে যেই এই জমিটুকু যতটুকু পরিমাণ বেশি হয়, সেই বেশিটুকু দান করা না করা এটি মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের এখতিয়ার। তারা যদি চায় নিজেরা দান করতে, তাহলে সেটা নিজেদের পক্ষ থেকে দান হবে, এটা মৃত ব্যক্তির পক্ষ থেকে দান হবে না। মৃত ব্যক্তির পক্ষ থেকে তার মৃত্যুর পরে তার ওসিয়ত অনুযায়ী কেবলমাত্র তার মূল সম্পদের, রেখে যাওয়া সম্পদের 1/3 পর্যন্তই তার ওসিয়ত কার্যকর হয়। মূলত প্রশ্নের মধ্যে যে বিষয়টি জানতে চাওয়া হয়েছে সেটি হলো, এক মসজিদের জন্য ওসিয়ত করেছে, এখন সেই মসজিদের যারা পরিচালনা করছেন, এই মৃত ব্যক্তির আপনজনদের ধারণা অনুযায়ী তারা তাদের আকিদাগত এবং তাদের মসজিদের পরিচালনাগত বিষয়ে অনেক ত্রুটি রয়েছে, অনেক সমস্যা রয়েছে, যেই কারণে তারা চাচ্ছে যে তাদের মৃত ব্যক্তির ওসিয়তকৃত সেই জমিটুকু তারা উক্ত মসজিদে না দিয়ে অন্য কোনো মসজিদে দেয়া, এই বিষয়ে তারা জানতে চেয়েছেন এটা দেয়া যাবে কি না। তো এই প্রশ্নের স্পষ্ট উত্তর হলো যে এই মৃত ব্যক্তির ওসিয়ত হুবহু পূরণ করাটাই উত্তম। অর্থাৎ যদি একান্ত শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো বড় ধরনের কোনো ঘাপলা বা কোনো সমস্যা না থাকে, তাহলে বাবার ওসিয়ত অনুযায়ী উক্ত বাইতুল আমান জামে মসজিদেই এই জমিটা দান করাটা উত্তম হবে। আর যদি বাইতুল আমান মসজিদ পরিচালনায় অনিয়মের বিষয় এবং সেখানে নানা ধরনের
এই শরীয়ত গর্হিত বা শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর কার্যক্রম, আকিদাগত ভুল ত্রুটি, তাদের মসজিদ পরিচালনাগত দিক থেকে তাদের দৃষ্টিভঙ্গির বিভিন্ন ভুল ত্রুটি, এগুলো যদি নিশ্চিতভাবে প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে উক্ত ওসিয়তকৃত জমি বাইতুল আমান মসজিদে দান না করে এটি বাইতুল করিম মসজিদেও দেয়া যেতে পারে। তবে সেজন্য শর্ত হলো যে নিশ্চিতভাবে এটা প্রমাণিত হতে হবে যে বাইতুল আমান মসজিদের পরিচালনা যারা রয়েছে তারা যথাযথ শরীয়তের নীতিমালা অনুসরণ করে মসজিদ পরিচালনা করে না, সেক্ষেত্রে ওসিয়তকৃত জমিটুকু অন্য কোনো মসজিদেও দান করা যেতে পারে। তবে মৃত ব্যক্তির ওসিয়ত তার এক তৃতীয়াংশ পরিমাণ সম্পদ পর্যন্ত অবশ্যই কার্যকর করতে হবে, সেটি কোনোভাবেই মৃত ব্যক্তির উত্তরাধিকারীরা ভোগ করতে পারবে না। প্রিয় দর্শক, দ্বিতীয় যে